খেলার শেষ বাঁশি বাজতেই কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। মরক্কোর বিপক্ষে হারের সেই কান্না ছিল স্বপ্নভঙ্গের এবং না পাওয়ার, নতুন ইতিহাসটা লিখতে না পারার আক্ষেপও মিশেছিল সেই কান্নায়। পরপর দুই ম্যাচ বদলি হিসেবে খেলা, ক্যারিয়ারের সবচেয়ে বাজে বিশ্বকাপ কাটল এই মহানায়কের। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে নিজ দেশকে ধন্যবাদ জানিয়ে আবেগঘন এক বার্তা দিলেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। রোনালদো বলেন, তার অনেক বছরের স্বপ্নটা শেষ হয়ে গেল। স্বপ্নভঙ্গের যন্ত্রণায় পুড়তে থাকা রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন। সৌভাগ্যবশত আমি আন্তর্জাতিক অঙ্গনে অনেক ট্রফি জিতেছি, জিতেছি পর্তুগালের হয়েও, তবে পর্তুগালের নাম বিশ্বের মধ্যে সবার উপরে রাখা ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন। পর্তুগালের হয়ে পরপর পাঁচটি বিশ্বকাপে খেলে গোল করার অনন্য কীর্তি গড়েন রোনালদো। তবু শিরোপা জিততে না পারার বেদনা যেন কোনোভাবেই ভুলতে পারছেন না এই সুপারস্টার। এ প্রসঙ্গে রোনালদো বলেন, আমি এটার জন্য লড়েছি, এই স্বপ্নের জন্য আমি কঠিন লড়াই করেছি। পাঁচটি বিশ্বকাপে ষোলো বছরের বেশি সময় ধরে দারুণ সব খেলোয়াড়দের সঙ্গে মাঠে নেমে আমি গোল করেছি, লাখো পর্তুগিজ সমর্থক আমাকে সমর্থন দিয়েছে, আমি নিজের সব কিছু দিয়েছি, মাঠে আমি নিজের সর্বোচ্চটা রেখে এসেছি, লড়াই থেকে আমি কখনো সরে আসিনি, স্বপ্ন দেখার পথে কখনো হাল ছাড়িনি। বিশ্বকাপ স্বপ্নটা অধরা থাকলেও নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন বলেও মন্তব্য করেন রোনালদো। দুর্ভাগ্যজনকভাবে গতকাল স্বপ্নটা শেষ হয়ে গেল। আমি সবাইকে জানাতে চাই, অনেক কথা বলা হয়েছে, অনেক কিছু লেখা হয়েছে, অনেক বেশি অনুমানও করা হয়েছে, তবে পর্তুগালের জন্য আমার নিবেদন এক মুহূর্তের জন্য বদলায়নি। আমি সবসময় আরও একজন হয়ে সবার লক্ষ্যের জন্য লড়েছি, এ মুহূর্তে বেশি কিছু বলার নেই। ধন্যবাদ পর্তুগাল, ধন্যবাদ কাতার, যতক্ষণ পর্যন্ত টিকেছিল ততক্ষণ পর্যন্ত স্বপ্নটা সুন্দর ছিল। বিশ্বকাপ থেকে করুণ বিদায়ের পর প্রশ্ন উঠছে, রোনালদো কি আর ফিরবেন পর্তুগালের জার্সিতে? ক্যারিয়ারের ইতি নিয়েও কথা বলেন এই সুপারস্টার। তিনি বলেন, আশা করি সময়ই আমাদের সেরা পরামর্শটা দেবে, সব কিছু ঠিকঠাক থাকবে এবং সবাই নিজেদের মতো করে শেষ করতে পারবে। রোনালদো পরপর পাঁচটি বিশ্বকাপ খেলে ২২ ম্যাচে ৮ গোল করেন। অন্যদিকে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ১৯৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১১৮টি গোল করে আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক তিনি। ক্যারিয়ারে ৮০০রও বেশি গোল, ৫টি চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা, ৫টি ব্যালন ডি'অর, ১টি ইউরো কাপ, ১টি ন্যাশনস লীগ ট্রফি, ৪টি গোল্ডেন বুট আর ৬০টি হ্যাট্রিকের মালিক রোনালদোর অসংখ্য অর্জনের মধ্যে এই একটি না পাওয়া যেন এখন সব ছাপিয়ে জল জল করছে।